হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা জি কে মক প্র্যাকটিস করছি পুলিশ পরীক্ষার জন্য সেপ্টেম্বর পুলিশ পরীক্ষা রয়েছে এবং লেডি কনস্টেবল তো সেই জন্য গাইডেন্স গুরুর পক্ষ থেকে প্রতিদিন একশোটি করে টপ এমসিকিউ কিউ প্র্যাকটিস করা হচ্ছে যেখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবেই আসবে একদম বাছাই করা কিন্তু প্রশ্ন উত্তর করছি গত ক্লাসে আমরা একশোটি ইতিহাসের প্রশ্ন উত্তর করেছিলাম তোমরা যদি না দেখে থাকো সেই ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নেবে প্লে লিস্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসি করেছিলাম সেই রকমই আজকেও আমরা এমসিকিউর প্র্যাকটিস করবো একশোটি সেটা হলো কি সংবিধানের ওপর থেকে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিমিনারির লাস্ট মিনিট প্র্যাকটিস আমরা করছি এবং আমাদের টার্গেট রয়েছে আর কিন্তু ছ দিন সময় রয়েছে এই ছ দিনে কিন্তু প্রায় ছশোটা কিন্তু এমসিকিউ করে ফেলবো এবং আগে কিন্তু একশোটা হয়ে গিয়েছে অলরেডি তো টোটাল কিন্তু সাতশোটা এমসিকিউ কিন্তু আমরা করে নেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য একশোটি সংবিধানের উপর থেকে প্রশ্ন উত্তর দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা নিচের কোনটির অন্তর্গত ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এর মাধ্যমে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তো প্রশ্ন নাম্বার ওয়ান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কেবিনেট মিশন প্ল্যান ফোরটি সিক্স উনিশশো সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা যে সংবিধান পরিষদ গঠিত হয়েছিল তার মাধ্যমেই আমাদের ভারতীয় সংবিধানটা কিন্তু গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন নাম্বার দুই সংবিধান পরিষদের সদস্যরা হলেন নিচের কাদের দ্বারা মনোনীত প্রশ্ন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত হয়েছিলেন সংবিধান পরিষদের সদস্যরা প্রশ্ন নাম্বার তিন ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কাদের দ্বারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্বরাজ পার্টি উনিশশো আঠাশ উনিশশো সালে স্বরাজ পার্টির মাধ্যমে ভারতীয় সংবিধান রচনা করার প্রথম সংবিধান পরিষদের ধারণা অবতারণা করা হয় প্রশ্ন নাম্বার চার সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে নাম্বার সঠিক উত্তর চারের হয়ে যাবে অপশান এ তিনশো জন তিনশো ছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত সংবিধান পরিষদের সদস্য সংখ্যা প্রশ্ন নাম্বার পাঁচ সংবিধান পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় কবে প্রশ্ন নাম্বার পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নয় উনিশশো ছেচল্লিশ সালের নয় সংবিধান পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন নাম্বার দেখব দেখো কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সচিদানন্দ সিনহা নেক্সট প্রশ্ন নাম্বার সাত সংবিধান পরিষদ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের তারিখের বৈঠকে কাকে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার সাতের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসাবে এগারোই ডিসেম্বর নির্বাচিত করা হয় সংবিধান পরিষদের সভাপতি হিসাবে প্রশ্ন নাম্বার আট সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নাম্বার আটের অপশান ডি বি আর আম্বেদকর প্রশ্ন নাম্বার নয় মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয় প্রশ্ন নাম্বার নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো সরি আহ দুশো নিরানব্বই জন মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে হয় দুশো জন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসেছে অনেকবারই প্রশ্ন নাম্বার দশ ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা অবজেক্টিভ রেজুলেশন যিনি সংবিধান পরিষদে অবতারণা করেন নিচের তিনি কোনজন তো অবজেক্টিভ রেজুলেশন অবতারণা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পন্ডিত জওহরলাল নেহেরু প্রশ্ন নম্বর এগারো সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল প্রশ্ন নাম্বার এগারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতজন বি আর আম্বেদকর যিনি চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটি তাকে নিয়ে মোট সাতজন সদস্য সংখ্যা ছিল খসড়া কমিটির প্রশ্ন নাম্বার বারো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে গৃহীত হয় ভারতীয় সংবিধান সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে নেক্সট ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন প্রশ্ন নাম্বার তেরো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের কারিগর চোদ্দ সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে দায়িত্ব কে নেন প্রশ্ন নাম্বার চোদ্দোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি এন রাও বি এন রাও উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সংবিধান পরিষদের প্রশ্ন নাম্বার পনেরো আমরা দেখব ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয় আমরা দেখলাম একটু আগে ছাব্বিশে সেপ্টেম্বর উনপঞ্চাশ হয়েছিল কিন্তু কার্যকরী হয়েছিল কবে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ যে জন্য ছাব্বিশে জানুয়ারি আমরা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি নেক্সট প্রশ্ন নাম্বার ষোলো ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে প্রশ্ন নাম্বার ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সর্বসম্মতভাবে প্রশ্ন নাম্বার সতেরো ছাব্বিশে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হওয়ার কারণ কি অর্থাৎ ছাব্বিশে জানুয়ারিটাকেই কেন বাসা হলো সংবিধান কার্যকরী হওয়ার দিনটাকে প্রশ্ন নম্বর সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কংগ্রেস এই দিনটিতে 1930 সালে সালের স্বাধীনতা দিবস ঘোষণা করেছিল এবং ওই দিন প্রথম আমাদের ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল রবি নদীর তীরে প্রশ্ন নাম্বার আঠারো ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল বা শেডিউল রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার প্রশ্নটি এসেছে পরীক্ষায় প্রশ্ন নম্বর আঠারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বর্তমানে বারোটি তফসিল বা শেডিউল রয়েছে সংবিধানে প্রশ্ন নম্বর উনিশ বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ বা পার্ট রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ বা পাঠ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পঁচিশটি পাঠ বা অধ্যায় রয়েছে প্রশ্ন নাম্বার কুড়ি নিচের কোনটি ভারতীয় সংবিধানকে সব থেকে বেশি প্রভাবিত করেছে নিচের কোন জিনিসটি ভারতীয় সংবিধানকে সব থেকে বেশি প্রভাবিত করেছে প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এটি প্রশ্ন নাম্বার একুশ ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে প্রশ্ন নাম্বার একুশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কানাডা প্রশ্ন নাম্বার বাইশ সংবিধান রচনাকারীরা নিচের কোনটি ইউএসএ সংবিধানের অনুসারে গ্রহণ করেছে নিচের কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে আমাদের সংবিধানে প্রশ্ন নাম্বার বাইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওপরের সবকটি অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ এই তিনটে পদ্ধতি কিন্তু ইউএসএ সংবিধান অনুসারে গ্রহণ করা হয়েছে আমাদের সংবিধানে প্রশ্ন নাম্বার তেইশ ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে জরুরি অবস্থাটা আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে প্রশ্ন নম্বর তেইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উইমার সংবিধান বা জার্মানির যেটি সংবিধান রয়েছে এবং জরুরি অবস্থা রয়েছে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর আর্টিকেলের মধ্যে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি রাজ্যের জন্য নির্দেশ নির্দেশাত্মক নীতি ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তর্গত করা হয়েছে তা হলো নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি এর অপশান বি আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে এই ডিপিএস ধারণা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতীয় সংবিধান হলো নিচের কি রকম প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আংশিক অপরিবর্তনীয় এবং নমনীয় আংশিক অপরিবর্তনীয় এবং নমনীয় হলো আমাদের ভারতীয় সংবিধান প্রশ্ন নাম্বার টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধান ভারতবর্ষকে যেভাবে বর্ণনা করেছে সেটি নিচের কোনটি প্রশ্ন নাম্বার ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজ্য সংঘ রাজ্য সংঘ ওকে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে নিচের কোনটি হিসাবে মুখবন্ধ অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা ভারতকে বর্ণনা করেছে কিভাবে উত্তর হয়ে যাবে অপশন বি সার্বভৌম সমাজবাদী ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ বা প্রিয়ামবেল প্রস্তাবনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রিয়াম্বেল প্রস্তাবনা করেন প্রশ্ন নাম্বার আঠাশ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জওহরলাল নেহেরু প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে মুখবন্ধ মিন্স যেটা দেখলাম প্রিয়াম্বেল বা প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে প্রশ্ন নাম্বার উনত্রিশটা বহুবার পরীক্ষা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একবার সেটি কবে উনিশশো ছিয়াত্তর সালে এবং কত নম্বর সংশোধন ছিল তম সংশোধন ছিল প্রশ্ন নাম্বার সেকুলার ও দ্য ইউনিটারি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য ন্যাশন এই শব্দগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আগেই দেখলাম যে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এবং এটা হয়েছিল নাইনটিন সেভেন্টি এ যেখানে সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এবং দ্য ইউনিটারি অ্যান্ড ইন্টিগ্রিটি অব নেশান এই তিনটে শব্দ কিন্তু ঢোকানো হয়েছিল প্রশ্ন নাম্বার একত্রিশ বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত করা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ফ্রিডম অফ স্পিচের অধিকার কততম আর্টিকেলে লেখা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 19 19তম আর্টিকেলে লেখা রয়েছে বাক স্বাধীনতার অধিকার প্রশ্ন নাম্বার বত্রিশ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে প্রশ্ন নাম্বার বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তিরিশ তিরিশ নম্বর আর্টিকেলে এটি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার 33 গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে প্রশ্ন নাম্বার 33 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চল্লিশ চল্লিশতম আর্টিকেলে বলা রয়েছে এবং এটা কার আন্ডারে রয়েছে ডিপিএসপি প্রশ্ন নাম্বার চৌত্রিশ কোন প্রবন্ধ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য অর্থাৎ নিচের কোন ধারাটি সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধারা টোয়েন্টি নাইন প্রশ্ন নাম্বার থার্টি ফাইভ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইম্পেচমেন্ট করা যায় অর্থাৎ সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষা এসেছে ভিভিআই করে রাখতে পারো প্রশ্ন নাম্বার পঁয়ত্রিশ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর্টিকেল সিক্সটি এর প্রভাবে বা আর্টিকেল সিক্সটি অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়া যায় বা অপসারণ করা যায় যেটাকে বলা হয় ইমপিচমেন্ট প্রশ্ন নাম্বার থার্টি কোন স্বাধীনতার অধিকারটিকে জরুরি অবস্থার সময়ও রদ করা যায় না জরুরি অবস্থা যখন আমাদের দেশে চালু হয় তখন কিন্তু সমস্ত মৌলিক অধিকারগুলো কিন্তু সব রদ হয়ে যায় বা সাময়িক কারণের জন্য সব বন্ধ করে দেওয়া হয় কিন্তু কোন অধিকারটিকে জরুরি অবস্থার সময়তেও কিন্তু রদ করা হয় না সেটাকে ওপেন রাখা হয় থার্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একুশ একুশ নম্বর আর্টিকেলটাকে কিন্তু বা মৌলিক অধিকারটিকে জরুরি অবস্থার সময়ও কিন্তু রোধ করা হয় না প্রশ্ন নাম্বার সাতাশ সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রশ্ন নাম্বার সাঁত্রিশ এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চব্বিশ চব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা একদমই নিষিদ্ধ থার্টি এইট সংবিধানের কত নম্বর ধারা অনুসারী হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখ বা রাইট জারি করতে পারে প্রশ্ন নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী এটি করতে পারে প্রশ্ন নম্বর উনচল্লিশ নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায় এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্দেশমূলক নীতি সমূহ অর্থাৎ ডিপিএসপি আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায় রয়েছে এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট রয়েছে প্রশ্ন সঠিক সঠিক সরি উত্তর হয়ে যাবে চতুর্থ রয়েছে অধ্যায় এবং ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় এগুলো সন্নিবিত করা রয়েছে প্রশ্ন নম্বর চল্লিশ সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান এবং বস্ত্র সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে প্রশ্ন নাম্বার চল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঊনপঞ্চাশ উনপঞ্চাশ নম্বর আর্টিকেলে এগুলি করতে বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতবর্ষে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দেওয়া হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী ফর্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঞ্চাশ পঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী ভারতে কোন কোন রাজ্যে বেকার ভাতা বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী চালু করা হয়েছে ভারতের কোনো কোন রাজ্যে বেকার ভাতা বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী চালু করা হয়েছে বিয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা আমাদের তালিকা রয়েছে একটা ইউনিয়ন লিস্ট 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 একটা একটা স্টেট এবং তো সেটা মূল সংবিধানে উল্লেখিত কতগুলো বিষয় ছিল প্রশ্ন নাম্বার ফর্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতানব্বই ছেষট্টি এবং সাতচল্লিশ সাতানব্বই ছেষট্টি সাতচল্লিশ এবং বর্তমানে বর্তমানে কত রয়েছে বর্তমানে রয়েছে একশোটি একষট্টি এবং বাহান্নটি এটা হচ্ছে বর্তমানে এবং এটা হচ্ছে মূল সংবিধানে প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ দেখব অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে ভি বহুবার পরীক্ষা এসেছে এটি প্রশ্ন নম্বর চুয়াল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুশো আট আশি নম্বর আর্টিকেলে বলা হয়েছে অর্থ কমিশন গঠনের কথা প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনটি তিনটি পদ্ধতি রয়েছে সংবিধান রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়েদি কত নম্বর ধারায় আলোচিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কত নম্বর ধারায় আলোচিত হয়েছে প্রশ্ন নাম্বার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর ধারায় forty seven শাসনতন্ত্রের তিনশো ষাট ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কতদিনের মধ্যে সংশোধনে সরি সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কত পর্যন্ত তা বহাল থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনশো ষাট নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কি জরুরি অবস্থা সেটা হলো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এবং সেটার অনুমোদন সংসদকে কতদিনের মধ্যে দিতে হবে এবং কতদিন পর্যন্ত এই জরুরি অবস্থা বহাল থাকবে সঠিক উত্তর হয়ে যাবে তোমার ডি দুই মাস এবং অনির্দিষ্ট কাল পর্যন্ত এই জরুরি অবস্থা চালু থাকতে পারে যতদিন না আবার রাষ্ট্রপতি বলছেন ওকে নেক্সট প্রশ্ন নাম্বার ফর্টি এইট সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তার কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শ দানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে প্রশ্ন নাম্বার তার পূর্ব ঘোষিত কোন রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করা হয়েছে প্রশ্ন নাম্বার ফর্টি নাইন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একশো সাঁত্রিশ কোশ্চেন নাম্বার ফিফটি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাস করে কোনো রাজ্যে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের আইন পাস করে কোন রাজ্যের বিধান পরিষদকে লোপ বা সৃষ্টি করতে পারে পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একশো নম্বর ধারাতে এটি লেখা রয়েছে প্রশ্ন নম্বর একান্ন নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ সঠিক উত্তর হয়ে যাবে কেবিনেট মিশন প্রশ্ন নাম্বার কত সালে ভারতবর্ষ প্রজাতন্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে প্রশ্ন নাম্বার বাহান্নর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো পঞ্চাশ কেননা ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কি হয়েছিল সংবিধান কার্যকরী হয়েছিল এবং সেই দিনটি থেকে উনিশশো পঞ্চাশ সালের প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে রূপে আত্মপ্রকাশ করেছে সরি তিপান্ন নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত তারিখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কত তারিখে প্রশ্ন নম্বর তিপান্নর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ চুয়ান্ন নম্বর প্রশ্ন কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় প্রশ্ন নাম্বার চুয়ান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল প্রশ্ন নাম্বার পঞ্চান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো পঁয়ত্রিশ যখন ভারত শাসন আইন আসলো উনিশশো সালে তখন গণপরিষদ গঠনের প্রথম দাবি উত্থাপিত হয়েছিল প্রশ্ন নাম্বার ছাপান্ন জাতীয় পতাকা সম্পর্কিত ওয়ার্ড হক কমিটির চেয়ারম্যান কে ছিলেন প্রশ্ন নাম্বার ছাপান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দুশো সাতজন উপস্থিত ছিলেন ফিফটি এইট ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল সংবিধান রচনার জন্য মোট কতগুলি কমিটি গঠন করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তেরোটি কমিটি গঠন করেছিল ফিফটি কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় একটু আগে এই প্রশ্নটি আমরা দেখলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্বরাজ পার্টি এবং সালটি ছিল নাইনটিন টোয়েন্টি এইট প্রশ্ন নাম্বার সিক্সটি নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি প্রশ্ন নাম্বার সিক্সটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি প্রশ্ন নাম্বার সিক্সটি ওয়ান কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় প্রশ্ন নাম্বার সিক্সটি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে বি বি এবং এটি হয়েছিল নাইনটিনটি ফাইভে ওকে নেক্সট কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় জাস্ট বলে দিলাম এবং সঠিক উত্তর হয়ে যাবে কত অপশন সি উনিশশো পঁচাত্তর তম সংশোধন ওকে এবং সিকিম হলো বাইশতম অঙ্গরাজ্য হিসাবে এই বছর স্বীকৃতি পেয়েছিল রাজ্য হিসাবে প্রশ্ন নাম্বার তেষট্টি কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে নিচের কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশ চৌষট্টি নম্বর প্রশ্ন দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই বহুবার পরীক্ষা এসেছে প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ এবং এটি হয়েছিল উনিশশো ছাপান্ন সালে সিক্সটি ফাইভ ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে নিচের কোনটি প্রশ্ন নাম্বার সিক্সটি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শিশুদের শিশুদের শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করা হলো ভারতীয় সংবিধানের অন্তর্গত বাদ বাকি কিন্তু তিনটি অন্তর্গত নেই শ্রমিকদের চাকরি সরকারি চাকরিজীবীদের এবং আইনসভা সদস্যদের শোষণের বিরুদ্ধে অধিকার কিন্তু নেই শুধুমাত্র রয়েছে শিশুদের প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা আত্মারূপে বর্ণনা করেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মরূপে বর্ণনা করেছেন প্রশ্ন নাম্বার সিক্সটি বহুবার পরীক্ষা এসেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাংবিধানিক প্রতিকারের প্রতিকার এবং এটির আর্টিকেল হল কত আর্টিকেল থার্টি টু নেক্সট প্রশ্ন নাম্বার সাতষট্টি কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয় প্রশ্ন নাম্বার সাতষট্টির সঠিক উত্তর হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একই কাজের জন্য একই পারিশ্রমিক এটি কিন্তু কোনো মৌলিক অধিকার নয় বাদ বাকি সাম্যের অধিকার ধর্মের অধিকার এবং আইনের চোখে সবাই সমান এগুলো কিন্তু মৌলিক অধিকার একই কাজের জন্য একই পারিশ্রমিক এটা হলো ডিপিএসপি বাদ বাকি সরি নেক্সট প্রশ্ন আটষট্টি নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার পরিচয় সরি নিশ্চয়তা প্রদান করে নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে সঠিক উত্তর হয়ে যাবে আটষট্টি অপশান বি হেভিয়াস কর্পাস বহুবার পরীক্ষা এসেছে প্রশ্নটি প্রশ্ন নাম্বার ঊনসত্তর কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন প্রশ্ন নাম্বার ঊনস এর সঠিক উত্তর কোনটা হবে প্রশ্ন নাম্বার সিক্সটি নাইনের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাম্যের অধিকার প্রশ্ন নম্বর সত্তর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে তো মৌলিক স্বাধীনতার অঙ্গীকার করা হয়েছে প্রশ্ন নাম্বার সত্তরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশ নম্বর ধারাতে প্রশ্ন নাম্বার একাত্তর কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন সেভেন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সচিদানন্দ সিনহা এবং যে জন্য তাকে প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল প্রশ্ন নাম্বার বাহাত্তর উনিশশো ভারতের বর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকর হয় অর্থাৎ সংবিধান গৃহীত হওয়ার পর থেকেই কোনটা কার্যকর হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরে সবকটি অর্থাৎ নাগরিকতা সংক্রান্ত বিবিধ ব্যবস্থা নির্বাচন কার্যনির্বাহী সংসদ এই তিনটি কিন্তু গৃহীত হওয়ার দিন থেকে কিন্তু কার্যকর হয়ে গিয়েছিল প্রশ্ন নম্বর তিয়াত্তর গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহাকে কার্যনির্বাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জে বি কৃপালিনী চুয়াত্তর নম্বর প্রশ্ন ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে অর্থাৎ কোন দেশ থেকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রিটেন কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির কোন দেশের সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার সেভেন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে সেভেন্টি ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র নিচের কোনটি কারণ তার জন্য সেভেন্টি সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি পদটি একটি নির্বাচিত পদ যে কারণে আমরা বলতে পারি ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কিন্তু আমরা প্রজারা অর্থাৎ জনসাধারণ কিন্তু নির্বাচন করেন প্রশ্ন নাম্বার সেভেন্টি সেভেন সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আগেই আমরা দেখলাম এটি প্রশ্নটি সেভেন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়াল্লিশ এবং এটি হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে প্রশ্ন নাম্বার আটাত্তর সার্বভৌম শব্দটির নিচের কোনটি অর্থ প্রশ্ন নাম্বার আটাত্তরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি সার্বভৌম শব্দটির অর্থ হলো অর্থাৎ আমাদের দেশ কোনো বৈদেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে না জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণাটি কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছে প্রশ্ন নাম্বার সেভেন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমেরিকা আমেরিকা থেকে জনস্বার্থ মামলাটি এসেছে প্রশ্ন নাম্বার এইটটি ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা পুনর্বিবেচনা বা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে প্রশ্ন নাম্বার এইটিরও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকা থেকে পুনর বা জুডিশিয়াল রিভিউ ধারণাটিও আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে এইটি ওয়ান এই প্রশ্নটা মিসলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় ছিল ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় বিষয়বস্তু হলো নিচের কোনটি ১৯ নম্বর ধারায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি স্বাধীনতার অধিকার আমাদের ভারতবর্ষের নাগরিকদের কিছু স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে ১৯ নম্বর ধারাতে এবং কটা অধিকার দেওয়া হয়েছে ছটি দেয়া অধিকার স্বাধীনতার প্রশ্ন নাম্বার মৌলিক অধিকার নয় নিচের কোনটি মৌলিক অধিকার নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধর্মঘট করার অধিকার কোন মৌলিক অধিকার নয় বাদ বাকি সমতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার হলো মৌলিক অধিকার প্রশ্ন নাম্বার এইটি থ্রি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখিত রয়েছে নিচের কোনটি পঁচিশ নম্বর ধারায় কোনটি উল্লেখিত রয়েছে এইটি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ নম্বর ধারায় বর্ণিত রয়েছে এইটি ফোর মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কোনজন নিচের প্রশ্ন নম্বর এইটি ফোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মন্ত্রীসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মন্ত্রীসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন 85 ফাইভ সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে আগে আমাদের মৌলিক অধিকার ছিল সাতটি ঠিক আছে এখন বর্তমানে রয়েছে ছটি তো একটা মৌলিক অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কোনটি সেটা হলো সম্পত্তির অধিকার সম সম্পত্তির অধিকার ওকে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং কততম সংশোধন থেকে বাদ দেওয়া হয়েছে সঠিক উত্তর যাবে ডি চুয়াল্লিশ এবং এটি হয়েছিল এবং বর্তমানে সম্পত্তির অধিকার রয়েছে তিনশো এ নম্বর ধারাতে এইটি সিক্স ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোন আর্টিকেল অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হয়েছে কোন আর্টিকেলের মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সতেরো নম্বর আর্টিকেল এইটি সেভেন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল ডিউটিস ওকে কতগুলি ফান্ডামেন্টাল ডিউটিস এখন বর্তমানে রয়েছে তো কোন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সি কোন সালে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত সংশোধনটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে জাস্ট এক্ষুনি দেখলাম উনিশশো ছিয়াত্তর ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটি নাইন বাক স্বাধীনতা হলো নিচের কোনটি বাক স্বাধীনতা হলো এক ধরনের মৌলিক অধিকার স্বাধীনতার অধিকার হলো বাক স্বাধীনতা ওকে নেক্সট প্রশ্ন নাম্বার নাইনটি ভারতের নাগরিকত্ব কি ধরনের ভারতের নাগরিকত্ব এক নাগরিকত্ব প্রশ্ন নাম্বার নাইনটি ওয়ান ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পাটের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ ডিপিএসপি এটা ডিপিএসপি কোন পাটের অন্তর্ভুক্ত প্রশ্ন নাম্বার নাইনটি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পার্ট ফোর প্রশ্ন নাম্বার বিরানব্বই সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণা রয়েছে সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণা রয়েছে প্রশ্ন নাম্বার 92 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপিতে প্রশ্ন নাম্বার নাইনটি থ্রি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ নিচের কোনটি প্রশ্ন নাম্বার তিরানব্বইয়ের সঠিক উত্তর হয়ে যাবে বি আদালতে বিচারের যোগ্য নয় রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ আদালতে বিচারযোগ্য নয় বা নন ফোর্সেবেল অ্যাট কোর্ট প্রশ্ন নাম্বার নাইনটি ফোর কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে আরও একবার প্রশ্নটি রিপিট হলো তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটি অপশন এ আয়ারল্যান্ড ওকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেক্সট প্রশ্ন নাম্বার নাইনটি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কত বছর ভারতবর্ষে মিনিমাম থাকতে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেভেন সাত বছর মিনিমাম ভারতবর্ষে থাকতে হয় প্রশ্ন নাম্বার নাইনটি সিক্স ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারত রত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠেরো সাতানব্বই মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কত ছিল মূল সংবিধানে ভারতীয় মৌলিক অধিকারের সংখ্যা কত ছিল বি ছিল এবং এখন বর্তমানে কত রয়েছে ছটি বর্তমান ওকে তো সম্পত্তির অধিকার যেটা আমরা বললাম সম্পত্তির অধিকার এটাকে চুয়াল্লিশ বা ফর্টি ফোরতম সংশোধনীর মাধ্যমে বের করে দেওয়া হয়েছে এবং রাখা হয়েছে এখন কত তিনশো এর হচ্ছে অধীনে আইনি অধিকারের আন্ডারে এটি এখন আইনি অধিকার ওকে নেক্সট প্রশ্ন নাম্বার নাইনটি এইট নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন প্রশ্ন নাম্বার নাইনটি এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকারটি বিদেশিরাও পেতে পারেন প্রশ্ন নাম্বার নাইনটি নাইন বর্তমানে সম্পত্তির অধিকার হলো যেটা একটু আগে আমি তোমাদের বলে দিলাম বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি আইনগত অধিকার যেটিকে রাখা হয়েছে তিনশো এ আর্টিকেলের আন্ডারে এবং এটাকে বের করে দেওয়া হয়েছিল ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাইনটিন সেভেন্টি এইটে প্রশ্ন নাম্বার একশো এবং আজকের যে আমরা প্রশ্ন উত্তর করছি একশোটি পলিটির প্রশ্ন উত্তর তার শেষ প্রশ্ন কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্ত হয় প্রশ্ন নাম্বার একশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শরণ সিং কমিটি সরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী মৌলিক কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্ত হয় তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একশোটি পলিটির এমসিকিউ করে ফেলেছি এবং গত ক্লাসেও কিন্তু আমরা একশোটি হিস্ট্রির অ্যান্সার করে ফেলেছিলাম কোশ্চেন অ্যান্সার তোমরা সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই অবশ্যই সেটা দেখে নাও তোমাদের কিন্তু দুশোটা প্রশ্ন হয়ে গেল এবং এই যে একশোটা প্রশ্ন উত্তর করলাম পলিটির মধ্য থেকে তার মধ্য থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে কেননা খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা হুবহু সম্ভাব্য প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের নিয়ে আসা হয়েছে গাইডেন্স গুরুর পক্ষ থেকে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক তোমাদের মতামত কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বলার কিছু নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ডিসক্রিপশান বক্সে লিঙ্কতে থাকবে এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ